হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডি ইন্ট্রো ইউটিউব চ্যানেল। আজ আপনাদের সাথে একটি অতি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে সাসটেন 30। সাসটেন 30 এর মূল উপাদান হচ্ছে ডেপুক্সেটিন হাইড্রোক্লোরাইড। ডেপুক্সেটিন হাইড্রোক্লোরাইড বা সাসটেন 30 একটি সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটিক ইনহিবিটরস গ্রুপের একটি ওষুধ, যা আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটারে গিয়ে কাজ করে। সাসটেন ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। তারা 2টি স্ট্রেন্থে এই ওষুধটি সরবরাহ করে থাকে, সাসটেন 30 এবং সাসটেন 60। সাসটেন 30 এর প্রতি পিস দাম হচ্ছে 30 টাকা। সাসটেন 30 ব্যবহার করা হয় 18 বছরের উপরের পুরুষ, যাদের ন্যূনতম উত্তেজনায় তাদের ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত বীর্যপাত হয়ে যায়। যৌনমিলনে বেশিক্ষণ স্থায়ী থাকতে পারে না, 1-2 মিনিটের মধ্যেই তাদের বীর্যপাত হয়ে যায়। যারা তাদের সঙ্গীদের পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না, যৌনমিলনের পূর্বেই অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত হয়ে যায়, তাদের ক্ষেত্রে সাসটেন 30 নির্দেশিত। মাত্রা ও ব্যবহার বিধি: প্রথম অবস্থায় প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য 30 মিলিগ্রাম ট্যাবলেট যৌনমিলনের 1 থেকে 3 ঘন্টা পূর্বে সেবন করতে হয়। যদি 30 মিলিগ্রাম ট্যাবলেটে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া যায়, তাহলে 60 মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। সাসটেন 30 সর্বোচ্চ দৈনিক 1 বার ব্যবহার করা যায়। সাসটেন 30 এর কন্ট্রাইন্ডিকেশন বা যাদের ক্ষেত্রে সাসটেন 30 ব্যবহার করা যাবে না: যাদের লিভার কিডনিতে প্রবলেম আছে, যারা সাসটেন 30 অথবা ডেপুক্সেটিন হাইড্রোক্লোরাইডের প্রতি অতি সংবেদনশীল, যাদের ডিপ্রেশন রয়েছে, যারা অল্পতেই ওভার এক্সাইটেড হয়ে যায়, যাদের হার্ট ডিজিজ রয়েছে, যাদের ইপিলেপসি বা মৃগীরোগ রয়েছে, তারা সাসটেন 30 ব্যবহার করতে পারবে না। সাসটেন 30 এর সাথে অন্যান্য ওষুধের মিথস্ক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন হল কিটোকোনাজল, ইরিথ্রোমাইসিন বা অন্যান্য অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ। এর সাথে সাসটেন 30 চালানো যাবে না। যদি সাসটেন 30 চালানোর প্রয়োজন হয়, তাহলে এই ওষুধগুলো বন্ধ করার 14 দিন পর থেকে সাসটেন 30 চালানো শুরু করতে হবে। এখন চলুন জানা যাক সাসটেন 30 খাওয়ার পর কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সাসটেন 30 খাওয়ার পর বিষণ্ণতা, মাথা ব্যথা, নিদ্রাভাব, কাঁপুনি, চোখে ঝাপসা দেখা, বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, অনিদ্রা এবং কি উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। তাই সাসটেন 30 অন্তত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। সাসটেন 30 বা ডেপুক্সেটিন হাইড্রোক্লোরাইড মহিলাদের জন্য নির্দেশিত নয়, মহিলারা এই ওষুধটি ব্যবহার করতে পারবে না। আর হ্যাঁ, যে কোনো ধরনের ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ সেবন শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ওষুধ সম্পর্কে এইরকম ভালো ভালো তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।